switch. হেই গাইজ, সবাই কেমন আছেন? আমি মোবাইল বাজার থেকে রেজওয়ান। আজকে আপনাদের সামনে আমরা রিভিউ করে দেখাবো সনি এক্সপেরিয়া এক্স এ আলট্রা ডুয়েল সিম। আসলে এটা হচ্ছে কোনো কপি প্রোডাক্ট না, এটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট। এটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা লেগেজ প্রোডাক্ট। এটা বাইরে কিছুদিন ইউজ করা হয়েছে আর সেই প্রোডাক্টটা আমরা ইনপুট করেছি। এটা কিন্তু অনেক লো প্রাইসে আমরা সেল করতেছি আর এটা কন্ডিশন কিন্তু একবার নতুনের মতো দেখতে পাচ্ছেন। এটা বক্সটা ইনপুট করা হয়েছে বক্স সহকারে, আমরা এটাতে সব কিছু দিয়ে দেবো। আর এটা কিন্তু অল্প কিছুদিন ইউজ করা বাইরে, তো সেই প্রোডাক্টটাই আপনাদের মাঝে আমরা সেল করতেছি অনেক লো প্রাইসে। চলুন আমরা দেখে আসি প্রোডাক্টটি কেমন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা ভিউয়ার্স সনি এক্সপেরিয়া এক্স এ আলট্রা, অসাধারণ একটি প্রোডাক্ট সনি এক্সপেরিয়া এক্স এ আলট্রা, গোল্ডেন কালার। তার পিছনে যে ক্যামেরা এটা দেওয়া হয়েছে 21 মেগাপিক্সেল, পিছনে ক্যামেরা 21 মেগাপিক্সেল, এলইডি ফ্ল্যাশ, পাওয়ারফুল এলইডি ফ্ল্যাশ। দেখতে পাচ্ছেন অনেক বড় ক্যামেরা লেন্স এক্সপেরিয়া। কন্ডিশন একবারে নতুন দেখতে পাচ্ছেন। সনি এক্সপেরিয়া এক্স এ আলট্রা এই প্রোডাক্টটার মূল বিশেষত্ব হচ্ছে এটার সাইডে কোনো বর্ডার নাই, পুরাটাই আপনার ডিসপ্লে। দেখতে পাচ্ছেন পুরাটাই ডিসপ্লে, সাইডে কোনো বর্ডার দেখতে পাচ্ছেন? আমার মনে হয় না সাইডে কোনো বর্ডার হবে না, পুরা মোবাইলটাই ডিসপ্লে। এবং এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট। সামনে সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, এখানে সেলফি ক্যামেরা দেখেন, লেন্স দেখেন কত বড়। এই প্রোডাক্টটা মূলত দুইটা বিশেষত কারণে তৈরি করা হয়েছে, একটা আপনার হচ্ছে ক্যামেরা, দুটা হচ্ছে মিউজিক। এটা হচ্ছে সামনে ক্যামেরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যারা সেলফি তুলতে পছন্দ করে তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হবে সনি এক্সপেরিয়া এক্স এ আলট্রা। দেখতে পাচ্ছেন আর এটা রিয়েল কিছু কনফিগারেশন, চলুন আমরা দেখে আসি। এটার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.0। আর প্রোডাক্টটা দেখেন কবে এটার সিকিউরিটি আছে, আগস্টে 2017 অ্যান্ড্রয়েড সিকিউরিটি লেভেল। দেখতে পাচ্ছেন তার মানে এটা 2017 আগস্টের একটি মোবাইল। এটা অল্প কিছুদিন ইউজ করা হয়েছে আর এটা অল্প কিছুদিন ইউজ করা এবং সেই প্রোডাক্টটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে বাংলাদেশে সেল করি। আর এটা কিন্তু 6 ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, 6 ইঞ্চি অসাধারণ ডিসপ্লে। ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, খুবই ভালো, বেস্ট একটি প্রোডাক্ট। সো ভিউয়ার্স, চলুন আমরা নেট স্পিড কীরকম সেগুলো আমরা দেখে আসি। তার জন্য ডাটা কানেকশন অন করতে হবে। এটা হচ্ছে ডাটা কানেকশন অন করে দিলাম, দেখা যাক। দেখতে পাচ্ছেন বেস্ট নেট স্পিড কিন্তু অনেক ফাস্ট, খুবই ফাস্ট নেট স্পিড দেওয়া হয়েছে।
তো সব দিক দিয়ে অসাম একটি প্রোডাক্ট সনি এক্সপিরিয়া এক্স এ আলট্রা। আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে অনেক লো প্রাইসে নিতে পারবেন। এই প্রোডাক্টটা আমরা সেল করতেছি মাত্র 12,500 টাকা করে, 12,500 টাকায় আমাদের এই প্রোডাক্টটি নিতে পারবেন। আর ভিউয়ার্স, এটার আমি বেশ কিছু কনফিগারেশন আপনাদের বলে দিই। এটাতে আমরা 16 মেগাপিক্সেল সামনে সেলফি ক্যামেরা, পিছে যে ক্যামেরাটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে 21 মেগাপিক্সেল। আর এটাতে জেনুইনই আপনার 3 জিবি র্যাম দেওয়া হয়েছে এবং স্টোরেজ 16 জিবি দেওয়া হয়েছে। আপনি এটা পার্সোনালি আপনার অ্যাপস ব্যবহার করতে পারবেন, 10 জিবির মতো অ্যাভেলেবল পাচ্ছেন। তো গাইজ, আমরা পরবর্তী এই প্রোডাক্টের ক্যামেরা রিভিউ দেখাবো, যে ক্যামেরার রিভিউটি ক্যামেরা কেমন করা হয়েছে। আর এটার ক্যামেরা রিভিউটি দেখার জন্য মোবাইল বাজার আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট এবং সবশেষে শেয়ার করবেন আমরা পরবর্তী আরও রিভিউ দেখার জন্য। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে। ধন্যবাদ।